বিসমিল্লা রহমান ইরাহিম শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ছয় দিনের শ্রেণী কার্যক্রম সমন্বয় পূর্ব পাঁচ দিনের পরিমার্জিত সময়সূচি আজকের এই ভিডিওর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ছয় দিনের শ্রেণী কার্যক্রম সমন্বয় পূর্বক পাঁচ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি যেটি দিয়েছে সরকার আমরা সেই দেখ দেখতে পাচ্ছি এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন ছুটি কার্যকর হওয়ার ছয় দিনের শ্রেণী কার্যক্রম সমন্বয় পূর্বক পাঁচ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি নির্ধারণ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করব জ্বলন্তড়ালে শুরু করা যাক আমি মোহাম্মদ নুর আলম নয়ন আপনার যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ছয় দিনের শ্রেণী কার্যক্রম সমানের পূর্ব পাঁচ দিনের জন্য পরিমার্জিত সময়সূচি আমরা যে নোটিশের মাধ্যমে দিয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখলে বুঝতে পারছি যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে শুক্র শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি কার্যকর করা হয়েছে শিক্ষার্থীদের ঘাটতি সৃষ্টি না হয় শিক্ষাঘা শিক্ষণ ঘাটতি সৃষ্টি না হয় বিষয় কাঠামো অক্ষুণ্ণ রেখে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য পরিমার্জন করে নিম্নরূপ করা হয় এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একটি পরিমার্জিত বিষয় সময়সূচি দিয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিবার প্রতিদিন ষাটটি করে সপ্তাহে মোট পঁয়ত্রিশটি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে এক শিফট বিশিষ্ট শ্রেণী কার্যক্রমের ব্যাপির সমাবেশ পনেরো মিনিট বিরতি তিরিশ মিনিট ছয় ঘন্টা দশ মিনিট দুই শিফটে দৈনিক মোট ব্যাপ্তির সমাবেশ পনেরো মিনিট বিরতি বিশ মিনিট সহ পাঁচ ঘন্টা পাঁচ মিনিট প্রথম শিফট সকাল সাতটায় শুরু হয়ে হয়ে বারোটা পাঁচ মিনিটে শেষ হবে দ্বিতীয় শিফট বারোটা বিশ মিনিটে শুরু হয়ে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে এবার আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটু লক্ষ্য করি প্রতিটি শ্রেণী কার্যক্রমের ব্যাপ্তি হবে পঞ্চাশ মিনিট বাংলা ইংরেজি শাখাভিত্তিক তিনটি নৈভিত্তিক বিষয় সপ্তাহে মোট পাঁচটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোট তিনটি সে তিনটি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে সপ্তাহে মোট আঠাশটি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে ঐচ্ছিক বিষয়ের জন্য পাঁচটি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে এক্ষেত্রে বিষয়ে ঐচ্ছিক বিষয়ে আছে এমন শিক্ষার্থী সপ্তাহে সপ্তাহে তেত্রিশটি শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করবে এখানে যে কথাটি বলা হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর সেটি হচ্ছে যাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ যাদের আরও চারটি সাবজেক্ট আছে তোমা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে পাঁচটি করে ক্লাস সাপ হবে এবং আইসিটি বিষয়ে তিনটি এখানে সংযুক্তি যে চারটি পেজ দিয়েছে আমরা একটু দেখি এক শিফটে পরিচালিত প্রতিষ্ঠান সমূহর জন্য প্রস্তাবিত সময়সূচি আমরা এখানে দেখতে পাচ্ছি সময়সূচি যেটি তারা সুন্দর করে দিয়ে দিয়েছে একটি সংযুক্তি কপি যে দশটা থেকে দশটা পনেরোই প্রত্যেক সময় প্রথম ক্লাস শুরু হবে দশটা পনেরো থেকে এগারোটা এভাবে দ্বিতীয় চতুর্থ কয়েক মিনিট করে মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তিরিশ মিনিট হাফ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ করে প্রথম শিফটে এবং দ্বিতীয় শিফটে পরিচালিত যে প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত সময়সূচি প্রথম শিফট প্রথম শিফট প্রত্যেক সময়ের সাতটা থেকে সাতটা পনেরো তারপরে দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম পঁয়তাল্লিশ মিনিট তারপরে ছা সবগুলো চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বিশ মিনিট বিরতির পরে বাকিগুলো পঁয়ত্রিশ মিনিট করে কর্ম বর্তমান কর্মঘন্টা পাঁচ ৫ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর প্রস্তাবিত কর্মঘাট বিরতির সময় সমন্বয় করে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সমূহের জন্য প্রস্তাবিত সময়সূচি যেটি বর্তমান কর্মঘন্টা হচ্ছে পাঁচ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট আর প্রস্তাবিত বিরতির সময় সমন্বয় সহ 5 ঘন্টা পাঁচ মিনিট এখানে পনেরো মিনিট যদি বারোটা বিশে প্রার্থী সমাবেশ যেটি শুরু হয় পনেরো মিনিটের এবং সপ্তম যেটি পাঁচটা পঁচিশ যেটি এটি শিফট দ্বিতীয় শিফটের কার্যক্রম এরপরে যে বিষয়টি দাঁড়াচ্ছে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণী বিষয় কাঠামো সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা প্রত্যেকটি বিষয়ের পিরিয়ড সংখ্যার বাংলা বিষয়ে পাঁচটি ইংরেজি পাঁচটি গণিত চারটি বাংলা ও বিশ্ব পরিচিতি তিনটি বিজ্ঞান চারটি তথ্য যোজক দুইটি ধর্ম নৈতিক শিক্ষা তিনটি শারীরিক শিক্ষা দুইটি কর্ম কর্মজীবনমুখী শিক্ষা দুইটি চারু চারুকলা দুইটি ঐশ্বিক বিষয় দুইটি লাইব্রেরি ওয়ার্ক ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম একটি এভাবে মোট পঁয়ত্রিশটি পিরিয়ড বা পিরিয়ড হবে সাপ্তাহিক শিক্ষাক্রমে সপ্তাহে ছয় দিনে চৌত্রিশটি পিরিয়ড নির্ধারণ হয়ে রয়েছে লাইভ কার্যক্রম সহ একটি সংযুক্ত করে সমন্বয় করা হয়েছে আমরা যে সময়সূচি দেখেছি সেখান থেকে এটি ষষ্ঠ সপ্তম শ্রেণীর ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর জন্য এবার একটু আমরা দেখি নবম ও দশম শ্রেণীর ক্লাস সংখ্যাগুলো আমরা একটু আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি গণিত ধর্ম বাংলা ইংরেজিতে পাঁচটি পাঁচটি করে ক্লাস গণিত চারটি ধর্ম নৈতিক শিক্ষা দুইটি তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইটি কারিগরি শিক্ষা একটি শারীরিক শিক্ষা একটি আবশ্যিক বিষয় বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিনটি এছাড়া শাখাভিত্তিক যে বিষয়গুলো আছে প্রত্যেকটি প্রত্যেকটি বিষয়ে তিনটি করে ক্লাস হবে যেটি সাপ্তাহিক মোট পঁয়ত্রিশটি ক্লাস এখানে ধরা হয়েছে নবম দশম শ্রেণীর জন্য শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিনে ছত্রিশটি পিরিয়ড নির্ধারণ রয়েছে শারীরিক শিক্ষা দুইটি এবং একটি পিরিয়ড কমিয়ে সমন্বয় করা হয়েছে স্থলে একটি পিরিয়ড কমিয়ে সমন্বয় করা হয়েছে এখানে মূলত হচ্ছে একটি মূলত সারা বাংলাদেশে যে দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছে দুই দিন ছুটি নির্ধারণের ফলে যে ক্লাস সংখ্যা বা পিরিয়ডের যে সঠিক একটা পুনর্বণন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটি করে দিচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবার আমরা একটু দেখি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিষয়টি আবশ্যিক বিষয়ে বাংলা ইংরেজি বিষয়ে পাঁচটি পাঁচটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনটি শাখাভিত্তিক যে বিষয়টি সেটি পাঁচটি আর ঐশ্বিক একটি বিষয় আছে সেটি হচ্ছে মোট পাঁচটি মোট ষাটটি বিষয়ের ভিতরে সপ্তাহে পিরিয়ড ধরা হয়েছে তেত্রিশটি বাংলা পাঁচটি ইংরেজিতে পাঁচটি এই তথ্য যোগাযোগের তিনটি আর বিষয় ভিত্তিক যেটি বিষয় প্রথম যাদের যে বিষয় আছে সে শাখাভিত্তিক আর ঐসিক বিষয় নিয়ে মোট তেত্রিশটি ক্লাস ঠিক এভাবে ক্লাসের সংখ্যা নির্ধারণ করে সকল প্রতিষ্ঠান তাদের একাদশ শ্রেণীর জন্য রুটিন প্রণয়ন করবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Allah Hafiz